দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গাজল থানার সরকারপাড়া এলাকায়। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা হানা দেয় স্থানীয় এক বাসিন্দার বাড়িতে, যিনি পেশায় ব্যবসায়ী। রেজাউল সরকার নামে জনৈক বাসিন্দার বাড়িতে সেই সময় কেউ ছিল না, সকলেই তার নতুন দোকানে ছিলেন। সেই সুযোগে আলমারি খুলে নগদ 1.5 লক্ষ টাকা এবং সোনা রূপুর অলঙ্কার নিয়ে চম্পট দেয়। পরে রাত 9টা নাগাদ বাড়ি ফিরে এলে ঘরের লণ্ডভণ্ড অবস্থা দেখে থানায় খবর দেন পরিবারের সদস্যরা। দোকানে কাজ করাচ্ছি, দোকানে কাজ করাচ্ছে, এসে আমি এসেছিলাম 4টার দিকে এসেছিলাম বিকালবেলা। এসে এসে উনি আসলাম, যা কিছু ছিল একটু টেবিল টেবিলগুলো ছিল আমরা ঢুকিয়ে দিয়ে চলে গেলাম। যাওয়ার পর তারপরে আমি তালা টালা মেরে বাড়ি চলে গেলাম, মানে দোকানে চলে গেলাম, দোকানে চলে গেলাম। দোকানে যাওয়ার পর আসা আমি মোটামুটি আমরা এসেছি 9টার দিকে, 9টার দিকে এসে দেখছি এই সব আলমারি আর আপনার হচ্ছে এই সব খাট বক্স খাট আর সব লন্ডভণ্ড পড়ে সোনা আর আপনার হচ্ছে চাঁদি আর টাকা সব সব চুরি করে নিয়েছে। কত ভরি সোনা নিয়েছে? আমার 15 ভরি। ওরা উপরে ছাদ দিয়ে ভেঙে আজকে আমাদের সরকারপাড়ায় কালকের যা ঘটনা ঘটেছে 30 তারিখে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। গতকাল 30 তারিখ আনুমানিক রাত 7টা সাড়ে 7টার দিকে ও একটা ছোট ব্যবসা করে UBI রোডে, সেখানে নতুন করে একটা কাপড়ের দোকান প্রতিষ্ঠানের জন্য ওরা স্বামী স্ত্রী ফার্নিচারের কাজ করাচ্ছিল। হঠাৎ করে জানতে পারি যে ওনারা বাড়িতে এসে দেখে যে তাদের বাড়ি একদম ভেঙে চুরে লণ্ডভণ্ড করে একদম যত আলমারি খাট ফাট ছিল সব তছনছ করে দিয়েছে, দিয়ে যা ছিল সর্বোচ্চ লুটে নিয়ে গেছে।